talent or aviation. নমস্কার, আরোহী নিউজ লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করছি নিউজ এই মুহূর্তে। তবে প্রথমেই সকল দর্শককে জানাবো ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আর আজকে শুরুতেই নজর রাখবো যে খবরের দিকে। প্রতি বছরই ভাইফোঁটার দিনে পরিবারের সঙ্গে সময় কাটান বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এই বছরও অন্যথা হয়নি, সকাল থেকেই পরিবারের সঙ্গে মিলে ভাইফোঁটা পালনে মেতেছেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। রাজনীতি থেকে নিজের দপ্তরের প্রশাসনিক কাজ নিয়ে তিনি ভীষণ ব্যস্ত, পরিবারের সঙ্গে খুব একটা সময়ও কাটাতে পারেন না। তবে আজ যে ভাই বোনদের সম্প্রীতির দিবস, তাই ভাইফোঁটার দিনটা প্রতি বছর পরিবারের সঙ্গেই সময় কাটান রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। আজও সকাল থেকেই পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন মন্ত্রী। সপরিবারে ভাইফোঁটা করে মিষ্টিমুখ করলেন মন্ত্রী, বোনেদের তুলে দিলেন উপহার। ভাইফোঁটা উৎসবে মাতলেন কলকাতা পৌরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান ফিরহাদ হাকিম। ভাইফোঁটা নেওয়ার পর মিষ্টি মুখ করলেন তিনি এবং তার সঙ্গে ভাইফোঁটার শুভেচ্ছা জানালেন সকল রাজ্যবাসীকে। এদিন সকাল থেকেই ভাইফোঁটা উৎসবে মেতেছেন মন্ত্রী ফিরহাদ হাকিম। ভাইফোঁটা উৎসবে মাতলেন রাজ্যের পুর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। ভাইফোঁটা নেওয়ার পর মিষ্টি মুখ করলেন মন্ত্রী, শুভেচ্ছা জানালেন রাজ্যবাসীকে। আমার বাংলার সমস্ত বোন ভালোবাসা অভিনন্দন জানাই, প্রার্থনা করি তাদের সুন্দর জীবনের জন্য এবং বাংলার যত ভাই বোন এক হোক এক হোক এক হোক হে ভগবান, এই প্রার্থনা আছে। বছরের আর পাঁচটা দিন রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত থাকলেও ভাইফোঁটার দিনে একেবারে অন্য মেজাজে পাওয়া গেল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সাড়ম্বরে পালিত হচ্ছে ভাইফোঁটা। আজ ভাইফোঁটা সকাল থেকেই ঘরে ঘরে চলছে ভাই ও দাদাদের মঙ্গল কামনা করে দিদি ও বোনেদের ফোঁটা দেওয়ার পালা। বছরের আর পাঁচটা দিন রাজনৈতিক কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকলেও বছরের একটা দিন একেবারে অন্য মেজাজে পাওয়া গেল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। বিজেপির দলীয় কার্যালয়েও সাড়ম্বরে অনুষ্ঠিত হল ভাইফোঁটা। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার সহ অন্যান্য দলীয় নেতাদের ভাইফোঁটা দিলেন বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পল। চলে একে অপরের মধ্যে উপহার বিনিময় মিষ্টিমুখ। সেনাবাহিনীতে কর্মরত দাদা, ভাতৃতৃতীয়ার দিন আসতে পারেনি দাদা, সেই কারণে মন খারাপ তার বোনের। করোনা আবহে পরিস্থিতি একেবারেই অন্যরকম, প্রতি বছরের মতো পরিস্থিতি একেবারেই নেই, সেই কারণেই আজ ভাতৃতৃতীয়ার দিনে দাদা আসতে না পারায় মন খারাপ ছিল বোনের। তাই সোদপুর নাটাগড়ের বাসিন্দা রূপালী দাস প্রযুক্তিকে কাজে লাগিয়ে ভার্চুয়াল মাধ্যমে আজ দাদার কপালে চন্দনের ফোঁটা দিলেন। ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে মিষ্টিমুখ হলো ভার্চুয়াল পদ্ধতিতেই। নতুন পদ্ধতি অবলম্বন করে ভাইফোঁটা দেওয়ার পর রূপলী ঈশ্বরের কাছে দাদার পাশাপাশি সকলের মঙ্গল কামনা করলেন। বললাম দাদা বাইরে থাকে, এখানে থাকে না, আর্মিতে চাকরি করে, সে আসতে পারছে না এই পরিস্থিতির জন্য, সেই জন্য আমরা ভার্চুয়াল ভাইফোঁটা পালন করলাম। ফারাক্কা ব্যারেজের কাছে ফারাক্কা মিডিয়াম ক্লাবে এক অভিনব প্রতিমা ধরা পড়ল। করোনা আবহে যারা প্রথম সারিতে থেকে কাজ করছেন, যেমন ডাক্তার, নার্স,
চিকিৎসক, তাদেরকে এই পুজো মণ্ডপের মধ্যে তুলে ধরা হয়েছে। করোনা যোদ্ধা, পুলিশ প্রশাসন, ডাক্তার, নার্স, সাফাই কর্মী থেকে সমস্ত মানুষদের ছবি তুলে ধরা হয়েছে পুজো মণ্ডপে। মানুষকে সচেতন করতে সেফ ড্রাইভ, সেফ লাইফ ও মাস্ক পরার পরামর্শও দেওয়া হয়েছে এই মণ্ডপ থেকে। কালীপূজার সময় নিউটাউনের গৌরাঙ্গনগর পল্লীতে বিধ্বংসী আগুন লাগে এবং সেই আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সেই এলাকায়। ক্ষতিগ্রস্ত হয় সেখানকার 37টি পরিবার এবং এই 37টি পরিবারের হাতে 35,000 টাকা করে চেক তুলে দিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। উপস্থিত ছিলেন রাজারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর কর, বিডিও সহ স্থানীয় নেতৃত্ব। কালীপূজার সন্ধ্যায় নিউটাউনের গৌরাঙ্গনগর নিবেদিতা পল্লীতে বিধ্বংসী অগ্নিকাণ্ডের এই ঘটনাটি ঘটে। একটা মহৎ কাজ যে আমি আমার জীবন দশায় এতদিন জনপ্রতিনিধি হয়েছি আমি কোনোদিন দেখিনি যে 48 ঘন্টার মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রীকে স্টেপ নিতে। এর আগেও আমি 20 বছরের এমএলএ, যে তা 48 ঘন্টার মধ্যে তিনি স্টেপ নিয়েছেন এবং তাদের খাবার ব্যবস্থা করেছেন, তাদের হাতে চেক তুলে দেওয়া হলো। এ আমি অভিনব জিনিস আমি কোনোদিন দেখিনি। মাননীয় মুখ্যমন্ত্রী সেদিনই বলেছেন যখনই পড়েছে যে না, তাদের রিহ্যাবিল করতে হবে, রিহ্যাবিলিটেশনের ব্যবস্থা তোমরা করো। ধূপগুড়ি ব্লকের বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত এলাকা ঘুরে দেখলেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়। আচমকাই এদিন তিনি জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের এই গ্রাম পঞ্চায়েতগুলি ঘুরে দেখতে শুরু করেন। স্বাস্থ্যকেন্দ্র নিয়ে ক্ষোভ সাংসদ জয়ন্ত রায়ের। আচমকাই ঝড়আলতা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, দইখাওয়া নদীসহ খট্টিমারি এলাকা ঘুরে দেখেন তিনি। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ঘুরে দেখার পর নিজের ক্ষোভ জানালেন সাংসদ। রাস্তা আমরা বর্ষার সময় আমরা হাঁটতে পারি না, বাচ্চারা স্কুলে যাইতে পারি না, ডেলিভারি নিয়ে যাওয়ার অসুবিধা হয়, আমাদের খুব কষ্টে আছে। সব জায়গায় রাস্তা হয়ে গেছে, আমাদের এখানে কেন হয় না, কেন যে হয় না তা জানি না। আমাদের এখানে বিজেপিকে আমরা ভালোবাসি বলেই হয় না। রাস্তা, জল, এটা হলে আমাদের খুব ভালো, জলের সমস্যা আছে। বিহারের মসনদে ফের বসতে চলেছেন নীতিশ কুমার। এই নিয়ে প্রথমবার নয়, এই নিয়ে চতুর্থবার তিনি মুখ্যমন্ত্রীর পদে আসীন হতে চলেছেন এবং আজকে অর্থাৎ সোমবার শপথ নেবেন জেডিইউ সুপ্রিমো। রবিবারই যৌথ বৈঠকে বিহারের এনডিএর নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন নীতিশ। আজ বিকেল 4:30 মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন তিনি। সূত্রের খবর, নীতিশ কুমার সরকারের মন্ত্রিসভায় 36 জন জেডিইউ এর প্রতিনিধি থাকবেন। বিজেপি যেহেতু বেশি আসন পেয়েছে তাই 60% বিজেপির প্রতিনিধি থাকতে পারেন। এবারের ভোটে জেডিইউ এর থেকে বেশি আসন পেয়েছে বিজেপি, তাই বিজেপি 2 জন উপমুখ্যমন্ত্রী রাখতে পারে নীতিশ কুমার সরকারে। বিহারে বিজেপি পেয়েছে 74টি আসন ও জেডিইউ পেয়েছে 43টি। নিউজ এই মুহূর্তে এখন এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন আরোহী নিউজ। নিবেদন করলেন টালেন্টো এভিয়েশন